কিতা হব নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই। আপনারা সবাই রে ইজি ভিলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই শুরু হলাম আজকের অনুষ্ঠান। আজকু গ্রাম লই আইসি আমরা, এটা হচ্ছে একটা নদী, এই নদীটার নাম হচ্ছে বড়বাগ নদী। এই নদীর ঠিক ফারোয়েই ইবাই যে গ্রামটা, এটার নাম বেরাখাল। ওখন অনেকে এই গ্রামটারে, যেমন আমি যখন আইজি গেছি গ্রামের নাম কিতা, তারা উঠিয়া কইছে বেরাখাই বেরাখাই বেরাখাই। পরে স্থানীয় আরও মানুষকে জিজ্ঞেস করলাম, মানে জিজ্ঞেস করলাম, তারা উঠিয়া কইলা জানা এটা বেরাখাই সবাই কই, কিন্তু আসলে বেরাখাল। এই বেরাখালের অবস্থানটা কোনো কোন জায়গায় পড়ছে, কোন থানাত, আমরা সব আপনারা জানাইমো। এই গ্রাম লই আর একটু কনফিউশন আছে আমার, আমি বিতে গিয়ে জানতাম পারবো আসলে। এটা ঠিক আমার এ সাইডে নদীর হেপা, মানে এই ফুলের হেপার ফুড়ি গেছে এক থানা, আবার এফার ফুড়ি গেছে এক থানা, অথচ গ্রাম একটাই। তো চলুন কথা না বাড়াই, এটার বিতর্ক আমরা পরে জানবো গ্রামের স্থানীয় মানুষের লগে আলাপ চারিতা করিয়া। আর প্রচুর প্রবাসী অধ্যুষিত এলাকা, খুব খুব বিশ্বরে মিডিস্ট প্রচুর মানুষ এই গ্রামের থাকুন। তো চলুন আমরা কথা না বাড়াই যাইগু এই গ্রামটা দেখি এবং আপনার লগে পরিচয় করাই দিই এই বেরাখাল গ্রামের। আই না আমার লগে কিছু কিছু এলাকাত কিছু কিছু মানুষ থাকুন, এই মানুষগুলো জনপ্রতিনিধি নাই, বাট যে কোনো সময় যে কোনো মানুষের বিপদ আপদে পারুন আর না পারুন জাপাইয়া পড়বা, এবং জাপাইয়া পড়ার পরে যে নিজেও বিপদে পড়বা মানুষের বিপদে পড়াইবা এটা তারা চিন্তা করুন না। যাই হোক, এলাকার একজন খুব মজার এবং খুব নিরিবিলি শান্ত এজন মানুষের লগে আমার পরিচয় হয়েছে। আমি আপনার লগে পরিচয় না করে দিলে আমার গেছে মনোহর যে ঠিক হইতো নয়, আমরা তার লগে পরিচয়। আপনার নাম কিটা? আমার নাম মোহাম্মদ উবায়দুর রহমান চৌধুরী। এলাকার সবচেয়ে জনপ্রিয় একজন মানুষ, আমার মনে হয় না যে এলাকার চেয়ারম্যান মেম্বারেরও মানুষ কথা হয়ে শোনাইতে পারবো, বাট তাই না একটা অনুরোধ করলে কেউ চেষ্টা করলেও ফলাইতে পারে না। যাই হোক, এমনি ব্যক্তিগত জীবনে কিতা করেন? ব্যবসা? ব্যক্তিগত জীবনে আমি লেখাপড়ায় অনার্স পাশ করছি। দীর্ঘদিন আমি 7 বছর দুবাই ছিলাম, দুবাই তো আওয়ার পরে আমি ব্যবসা শুরু করছি। দুবাই নো মানে কিতা করতাম? খাম দুবাই কেন তাপবাকি কাজ করতাম। তাপবাকি জিনিসটা কিতা? তাপবাকি জিনিস বাংলাতে হয় বাবুরচি গিরি। এই যে আপনার দোকানের মাঝে বাকি দিলাম কেরাসিন, পেট্রোল, ডিজেল, মোবিল, এলপিজি গ্যাস, তারপরে পাওয়ার পাম্প, জাল টাল সবই আছে, ওটা আপনার প্রতিষ্ঠান? জি, ওটাই আমার প্রতিষ্ঠান। কেমন ইনকাম হয়? ভালো ইনকাম হয় মাশাল্লাহ, মানে চলে যায়? জি ইনশাল্লাহ চলে। এমনি গৃহস্থ করেননি? জি গৃহস্থ করি, আমার বাবার বিশাল সম্পত্তি আছে। আর আপনার? জি আপনার কিতা? বাবা তো যদি বাবাই দেন তাহলে আমার পাইম। আচ্ছা, যাই হোক, কথাটা কিন্তু খুব সুন্দর কইছেন যে বাবাই যদি দেন আমি পাইম, আর না দিলে তো আমি যেই ফকির এই ফকিরই থাকি দিই। আচ্ছা যাই হোক, অত্যন্ত ভালো মানুষ, আমরা আওয়ার পর থাকি, আমরা সময় দিচ্ছেন, আমার কাছে খুব মজার মানুষ মনে হয়েছে, যদিও এখন এখন মাত মারছেন, বাট আমার কাছে খুব ভালো লাগছে। ইলাহান গ্রামের মাঝে প্রায় গ্রামই একজন মানুষ থাকুন যারা নিজের কষ্ট হইলেও মানুষের সময় দেন, ইলাহান একজন মানুষ। এই গ্রামটাতে কিন্তু লেখায় ফরায় শরীফনগর হইন, বাট শরীফনগর হইলে অনেকেই একটু কনফিউজ হয়ে যান কি, কিন্তু আমরা প্রত্যেকখান জায়গার দিকে এসে বেরাখাল বেরাখাল বেরাখাল, মানে একটা খাল আছে পুরা গ্রামটা বেড়া দেওয়া, বেড়াল লাখান এর লাগে বেরাখাল। এবং শরীফনগর তারা প্রত্যেকটা সাইনবোর্ডে শরীফনগর পাইছি, তারা ইউনিয়ন থেকে যে সাইনবোর্ড দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু শরীফনগর লেখা, এটা একটা মজার বিষয় না? আসলে মাইনসুর বাড়িত ইলাহান সফরির দিনও আপনারা দেখো গা, এটার সাইজ দেখো গা, এবং সাইজটা বড় কথা না, কথা হচ্ছে যে গাছের টাটকা ফেরা, এটার স্বাদ যে কিলাহান হইব আমি এটা আপনারা খাইয়া কই দিই।
বিশ্বাস করুন, বহুদিন পরে বহুদিন পরে মানে কিনিয়া নাই মাগনা ইলাম সাদালা পিয়ারা খাইলাম, বহুত মাগনা খাই মাঝে মাঝেই, কিন্তু এত সাদর পিয়ারা খাইছি না, খুব খসখসা। আমি বাইরে দুইটা লোক লিছি, আমি তো একটা খাইমু আর যেন ক্যামেরা হাত দিয়ে রয়েছেন, এমনি দুইটা বার হয়ে রয়েছেন খাইতা করি দিলাই মানে টান একটা, আর আপনারা দেখো কেন কী পরিমাণ মজা। আসলে গ্রাম দেশে দেখারও একটা সুবিধা, আমরা গাছও দেখাম বাইরে করা না, এখনও আরও একটা গাছ আছে সেইটার সত্যি আরও মজা, আরও একটা খাইমু তো হয়তো অসুবিধা কীটা। আমরা গ্রামে হওয়ার পরে একজন বড় বাইরে পাইছি, আমরা তার লোকে পরিচয় হয়ে যাই এবং তার কাছ থেকে তার সম্বন্ধে জানবো এবং এই গ্রাম সম্বন্ধে ছোট্টখাটো দুই একটা প্রশ্ন করবো। আপনার নামটা কইবানি? আমার নাম মোহাম্মদ মোরশেদ চৌধুরী। আপনার গ্রামটার নাম কী? তাদের আমার গ্রামটার নাম বেরাখাল শরীফ নগর। আচ্ছা, এই যে বেরাখাল শরীফ নগর, আমরা কিন্তু কনফিউশন ফুরি যাই গিয়ে, যেমন যে কোনো একটা গ্রাম ওখানে আইয়া একবার শুনি বেরাখাই বেরাখাল শরীফ নগর, অ্যাকচুয়ালি নামটা কী? তা গ্রামটা লেখার পরে আপনাদের শরীফ নগর, শরীফ নগর, আর এমনি আপনারা ডাকুন ডাকনাম বেরাখাল। আচ্ছা, এই যে বেড়া, এই বলতে আমরা যে গরু ছাগল ফাড়ি বেড়া, এই বেড়া নাই, এই এই ও জিনিসটা আমি তার কাছ থেকে এখন জানবো, ওটা শুধু আমরা খুব প্লিজ। আমার চতুর্দিকে এটা বেড়া বড়বাগে নদী আছে, যার কারণে এইটারে বেরাখাল কয়। মানে আমরা ঢুকার সময় যে ব্রিজটা পার হয়েছি ও যে খালটা দেখছি, বাগা খাল নাকি? তাই এটা বড়বাগা নদী, এই বড়বাগাটা গুড়িয়া ফুরা ওই গ্রামটারে ফেসাই লাগছে, গেরি লাগছে, ও আর কি নামটা এলাখান। এমনি ব্যক্তিগত জীবনে কী করেন আপনি? না, আমি ব্যক্তিগত জীবনে আগে অনেক দিন আসলাম ব্যবসা করতাম, এখন কোনো ব্যবসা করি না, এখন বাড়িতে আছে, ও তো কৃষি কাজ করি, কৃষকের কাজ এগুলো আমি পরামর্শ করি। আর আমি আছি 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে, বাংলাদেশ সরকারের আওয়ামী লীগের এই
হিসাবে। যাই হোক, আসলে যারা মানুষের সেবা করতে চায় কোনো না কোনোভাবে আসলে রাজনীতির আইয় মানুষের মানুষের মানে রাজনীতি করাও কিন্তু মানুষের সেবা করা। এখন সে কোন দল হল এটা আমরা বিষয় নাই, বাট মানুষের সেবা করাটা হচ্ছে মূল কথা। আপনারা গ্রামের মাঝে আমার একটু কইবানি যে আপনার জানা মতে খুব খুব নাম করা খেউর কথা কইতে পারবানি আগে আসল বা ওখন আসইন? এখন আগের তো অনেক মানুষ মারা গেছেন গিয়া, যারা আসলা একজন বিচারপতি আছে খিজিরাম চৌধুরী, আমাদের গ্রামেরও এটা ধরা যায়, যদি এইটার রাঙ্গাপুর হয় তবুও আমরা মনে করি, তবুও মনে করি আমাদের এই এলাকার এই গর্ব, অবশ্যই অবশ্যই গর্ব হওয়ার একজন জাস্টিস, কিন্তু বাক্যা বাক্যা ক্ষমতাধর এবং অনেক সম্মানের, ক্ষমতার চেয়ে বড় হতেছে অনেক সম্মানের একটা পদ, যার কারণে যেহেতু বিচার বিভাগ লইয়া কথা ওর। প্রবাসী কেমন আপনার এলাকা? প্রবাসী আছে, প্রবাসী একেবারে না নাই, অত অত এক যুক্তরাজ্য প্রবাসী 25% আছে আর 10% আছে মিডিল ইস্টের মানুষ। মানে এরা কি তেমন নিয়মিত দেশ আওয়া যাওয়া করে না? প্রত্যেক আওয়া যাওয়া করেন না, এটা কিছু সংখ্যক মানুষ আইতেছে আওয়া যাওয়া করতেছে আর সকলে আইতেছে না কোনো দেশ। করোনার পর থেকে কিতা করোনা তো শেষ হয়ে গেছে, ওখান কিতা কিছু মানুষ আইছেন নি দেশ? না না, এলাকা নাই, এই করোনার কারণে এরপরে তো অনেক দেশের অনেক অভাব চলছে, এই কারণে মানুষ আইতে চান না। আমি আসলে তানরে আর 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 মাতারাম না, তবে একটা জিনিস আপনার কই, করোনার সময় জিলাখান একটা সারা পৃথিবী মাঝে একটা ঢেউ গেছে, একটা আতঙ্ক গেছে, ওখন কিন্তু অর্থনৈতিকভাবে ঠিক ও আর একটা জিনিস শুরু হয়েছে, যার কারণে আসলে কেউ মুভ করতে খুব চান না, কারণ সব কিছু এক্সপেন্সিভ হয়ে গেছে। যেহেতু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের পর থেকে আমরা দেখলাম জিনিসপত্রের দাম, এয়ার টিকেটও বাড়ি গেছে, সব কিছুর দাম বাড়ছে, যার কারণে সবাই ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো বা কেউ আইরা না, ইত্যাদি অনেক অনেক কারণ থাকতে পারে। তো চলুন এই গ্রামের আরও কিছু সুন্দর সুন্দর জিনিসের লোকে আপনারা পরিচয় করে দিই, এবং আমরা চেষ্টা করবো এই গ্রামের যদি কেউ ওখন ওখন কিতা ইউকে প্রবাসী বা ইলাহান প্রবাসী হয়ে ভাই মনে এই ওখন যে না এখন কেউ পাওয়া যায় তো নাই না। আচ্ছা যাই, যেহেতু প্রবাসী যখন নাই তারপর চেষ্টা করবো যদি কেউ পাই অবশ্যই আপনারা পরিচয় করে দেওয়ার, যতক্ষণ পর্যন্ত আমরা পরিচয় না করে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত সবাই আমরা ইজিবিদের লোকে থাকুক। এখন আমার বাবারে কইলাম যে বাবা আপনার দুইটার হোক তিনটার হোক চারটার হোক আপনি বিনিময়ে আপনার গবর আমার একদম দৌড়াব বুঝছেন। তখন বাবা সেটা যে না আপনারে আমি ইয়ে করব অ্যাডভোকেট বানাই অথবা অ্যাডভোকেট ফেলে তুমি চাষ করবে আমার বংশ মর্যাদা আমার উজ্জ্বল হইত আমার প্রচুর মেধা জ্ঞান তখন আমার বাবার এটা বুঝতে পারলাম না, তখন যে আমার মার পিছনে লাগলাম আমার মা খুব বেশি আমার ভালো মারে আমি এমনভাবে যে বুঝাইলাম মাকে যখন আমার ফ্যামিলি বুঝতে পেরাবে সবাই লন্ডন যায় আমার আমরা সাইড বাই সাইড করি কিন্তু ফ্যামিলি লন্ডনে যাব ভাই ওইদিকে ঢুকতে দিব ওইটা হইল কি বিশাল বাড়ি যে বাড়িতে না আইছেন এই বাড়িতে না আরও ডবল বাড়ি বুঝছেন সবাই কুটিপতি কুটিপতি আর আনুষ্ঠানিক রাজনীতি আর ওরা লোক
নির্বাচিত মেম্বার আছেন, মেম্বার আছেন আমার মামা, মামানি এবং আমার গ্রামের লোক আমার ও দাদার লাগে, ও চাষার লাগে, ওই বেড়ে লন্ডন প্রবাসী এই দুটার আর যে আমার যে প্রেসিডেন্ট সদস্য ওনার লাগে ওই বস ভাই আমার ডিজেল আছে, পেট্রোল আছে, ইনকমটা ব্যবহার মোবিলও আছে নি ব্যাটারি পানি, ব্যাটারি স্টিল ওয়াটার এগুলো আপনি ওইদিকে ঢুকতে পারেন। এই গ্রামের মাঝে যে কটা জিনিস আমার ভালো লাগছে, তার মধ্যে একটা জিনিস ভালো লাগছে যে এই গ্রামের মাঝে মোটামুটি জামে মসজিদ একটাই, সবাই মোটামুটি যেহেতু একটা জামে মসজিদ থাকলে যেটা হয় আর কি, যে সবাই নামাজ কালাম একলোকে পড়েন, সবার লোকে সবার রেগুলার দেখা হয় এবং যত বেশি দেখা হয় তত বেশি আন্তরিকতা বাড়ে। আমরা এই মসজিদে যাইতে জানি যেই আসুন তার লোক একটু ফুরিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনার নামটা কইবানি? মারানা আব্দুর রহমান। আপনার এমনি বাড়ি কোন জায়গা? জগন্নাথপুর, থানা জগন্নাথপুর, কলখলি ইউনিয়ন। হ্যাঁ, কলখলি ইউনিয়ন। গ্রামের নাম? জগদীশপুর। জগদীশপুর বাক্কাদুর। যাই খুব বাক্কাদুর সিলেটের ভিতরে খুব বেশি দূর নাই, যদি কোনো সময় সম্ভব হয় তো অবশ্যই আপনারা খলখলি বাজার দেখাইমু। খুব সুন্দর একটা বাজার, ছোটোখাটো বাজার কিন্তু খুব সুন্দর একটা বাজার। এই ইনো আপনি কতদিন যাবৎ? কেন 22 বছর যাবৎ আছে।
অনেক সময় লম্বা সময় ধরি। তো যাই হোক, আমি একটা কথা তার সামনে না কইলে ভালো হইল না, তারপরে কই এখন ইমাম সাহেব 22 বছর থাকা, কিন্তু বোঝা যায় যে এলাকার মানুষে তানরে পছন্দ করে। এটা তার সামনে না কইলে ভালো আছে, বাট কইতে বাধ্য হইলাম। এমনি মুসল্লি কেমন হইন? মুসল্লি পাঁচ অক্তি জামাতে একটু কম হইন, কিন্তু ফজর একটু কম হইন, আসর মাগরিব দুই কাতারি প্রায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে হিসাবে যথেষ্ট যথেষ্ট। এবং যে কইলাম যে জামে মসজিদ যদি একটা থাকে, একটা সুবিধা হয় যে নিয়মিত সবাই ইনম ইয়ে জামাত ফরন, এটা একটা বড় সুবিধা। এলাকার মানুষের মধ্যে এই 22 বছরের আপনার অভিজ্ঞতা কীটা? অত্র এলাকায় তো অনেক সুনামধন্য ব্যক্তিবর্গ হল আসেন, যেমন আমাদের মসজিদের পাশেই আছেন বর্তমান বিচারপতি খিজির আহমদ চৌধুরী সাহেব। এরপরে অত্র এলাকাত আরও বহুত ব্যক্তিবর্গ হল আসেন, এরা তো অত্যন্ত ভালো মানুষ এবং আমারে অত্যন্ত মায়া মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যার কারণে আমি 22 বছর তার আদর আপ্যায়নে মায়া মহব্বতে টিকিয়ে আছি। অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হল আসেন। আচ্ছা, এই যে জাস্টিস সাহেব বা বিচারপতি সাহেব, তার লোক আপনার দেখা হয়নি? ওই মাঝে মধ্যে হয়, যখন বাড়িতে আসেন তখন তো উনি ওদিকে স্কুলে পরিদর্শন করেন, তানোর বাড়ি ওদিকে নতুন বাড়ি একটা বানছেন, তার বাড়ি যাইন। আর মেইন বাপদাদার বংশীয় বাড়ি হইল ওই যে সামনে বড় চৌধুরী বাড়ি দেখা যার, ওই বাড়িটা খিজির আহমদ সাহেবের বিচারপতি জানি আর কি। আচ্ছা, যাই হোক, এমনি সকালে মুক্তব হয়নি? মুক্তব হয়, মুক্তব। কেমন ছাত্রছাত্রী? ও বাচ্চা, প্রচুর বাচ্চা, বাচ্চারা। আপনারা একজন দুইজনের সামাল দেওয়া সম্ভব হয়নি? সম্ভব, মোটামুটি সম্ভব হয়ে যায়, কারণ আমরা তো পুরানা পুরানা হিসাবে আমরা বাচ্চা ইন্তরে কন্ট্রোল করতে কোনো অসুবিধা হয় না। বাচ্চা ইন আমরা ভদ্র আসইন, নম্রভদ্র বাচ্চা ইনেরা কোনো ধরনের কোনো অসুবিধা করে না, জগরা ফসাদ করে না। আমরা তারা জেলা খান নির্দেশনা দিই হলেও তারা চলতে চেষ্টা করে। আচ্ছা, এই যে সকালবেলা মুক্ত পড়ে, এই দিনী শিক্ষার ব্যাপারে আগে জিলাখান আগ্রহ আছে, এলাকার মানুষের কীটা এখনও সেই আগ্রহ আছে না? কিছু কিছু প্রাইভেটও ফরাইন ইলাখান কিছু আছে? বর্তমানে প্রাইভেটটাই একটু বেশি বাড়ছে, আগের চাইতে অনেক বাড়ছে। তার কারণ হইছে বর্তমানে মানুষ যে বিভিন্ন পরিবেশগত দিক দিয়া মানুষ রাত্রে গভীর রাইতেই যায় ঘুমাইতে ঘুমাইতে, সকালে উঠতে কষ্ট হয়, বিদায় প্রাইভেটও বাচ্চাইন ফরাইতে তারা একটু আগ্রহতা বাড়ছে। এরপরে আপনার যেমন গত যে করোনা গেল, করোনার কারণে অনেক বাচ্চাইনতে বাধা ফাইলিছে, এরপরে আইলো বন্যা, বন্যার কারণেও মানুষের অনেক বাধা সৃষ্টি হয়েছে, বাচ্চাইনতে আইতে একটু কষ্ট হয়। আপনারা তো বন্যার পানির ডাক দেখলাম, কোন পর্যন্ত উঠছিল পানি? আমরা আর বন্যার পানি এদিকে উঠছে না, অবশ্য দক্ষিণ পাশের যে মাঠটা আছে সামান্য কিছু বাইছে, পুকুরের ফাঁড়টা একটু বাইছে, আর বাকি সব ভালো আছিল। রাস্তার পানি আসলে? এই রাস্তা তো আমরা মসজিদের সামনে আসিল না, মসজিদ থেকে পিছন থেকে বাজার পর্যন্ত রোডের উপরে পানি আসিল। বাঁকা খুব এই সময় তো আপনার লাগে বিশ্বরী খাওয়া দাওয়া থাকা, খাওয়া দাওয়া বাঁকা কোনো অসুবিধা হয়েছে না? এলাকার গ্রামবাসী যেবা যারা আসুন, যাদের ঘরে খানি আছে ওরা মসজিদে ফাটাই দিয়েছে, আমরা অন্য বইয়ে বইয়ে আল্লাহ আল্লাহ করছি, খাওয়া খাবার খাইছি, সুস্বাদু খাবার তারা খাওয়াইতে পারছেন। এবং এলাকা থেকে প্রচুর বাইশ বিরাদর যারা বিভিন্ন দেশে আসেন, ইউরোপ, মিডিল ইস্ট, ইউরোপ আমেরিকায় আসেন, তারা তো অনেক মানুষে বন্যার তহলতেরে সাহায্য সহযোগিতা করছেন, আমারও প্রচুর করছেন। আলহামদুলিল্লাহ, দুই একজনের নাম হই বাণী যারা এই ব্যাপারে মানে এই যে সদকায় সাদাকা করছেন এবং এই দুঃসময়ে মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। না, নাম না, দুই একজনের নাম বলাটা আমার পক্ষে মনে হয় উচিত না, কারণ যেহেতু অত্র এলাকার যৌথ ভাই বিরাদর আছেন, সবাই মিলিয়া তারা প্রচুর পরিমাণে দাগে দাগে মানে দাপে দাপে তারা অনেক রিলিফ পাঠছেন। আসলে আসলে তার কথা লাগে আমি একমত যে আমি দুই একজনের নাম হইয়া অন্য হর বিরাট বাজার হইতাম স্যার না, সে দিছিল সবাই নাম হইতে গেলে বাক্যা লম্বা লিস্টে যাব। হ্যাঁ, তো সবাই নাম যেহেতু হওয়ার তো হইতাম পারতাম না, সেহেতু কেউ নামে হওয়া আমার লাগে না। জি জি, আমরা হুজুরের কাছে অনেক কিছু জানলাম, আর যেহেতু পাশে একটা প্রাইমারি স্কুল আছে, মসজিদ সম্বন্ধে জানলাম, এলাকার মানুষ সম্বন্ধে জানলাম। আমি অনুরোধ করবো যারা ইজিভিলেজ নিয়মিত দেখরা বা স্কুল যারা নতুন দেখা শুরু করছেন, তারা অবশ্যই ইজিভিলেজের লোকে থাকবা, এবং আপনারা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপনারা যদি ইচ্ছা থাকে যে আপনার গ্রামটা তুলতে আপনার বাজার বা আপনার কোনো বড় এরিয়া দেখাইতাম, আমরা কিছু অনুরোধ করতে পারেন, আমরা লোকে অবশ্যই আপনারা মেইল দিতে পারবা আমরা অনুষ্ঠানটারে। যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা, যাতে আমরা আরও বেশি উৎসাহিত হইয়া আপনার এলাকায় যাইতে আমরা আরও বেশি বেশি সিলেট বিভাগে আরও সুন্দরভাবে তুলিয়ে দিতে পারি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাই আজকে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা,
নিরাপদে থাকবা এবং অবশ্যই ইজি ভিলেজের লগে থাকবা।